দুর্গাপূজোর আর ঠিক এক মাস বাকি, অর্থাৎ দেবী পক্ষের সূচনার জন্য তো কিছুদিনের অপেক্ষা, কিন্তু তার আগেই যেন মাতৃশক্তির বিচ্ছুরণ সংসদে। আইনসভায় 33% আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য। লোকসভায় আজ পাস হয়ে গেল সেই বিল। নারী সশক্তিকরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় গণতন্ত্র। লোকসভায় পাস হলো মহিলা সংরক্ষণ বিল, যার পক্ষে এবং বিপক্ষে যেভাবে ভোট পড়েছে তা দেখলেই বোঝা যায় যে কতটা পক্ষে ভোট পড়েছে আর এতটাই নমিনাল এই দুজন সাংসদের বিপক্ষে দেওয়া ভোট। তাতে করে সত্যি এটাই দাঁড়ায় যে মাতৃশক্তির ঊর্জা যেন আরও বিচ্ছুরিত হচ্ছে, যে কথা বলা হয়েছিল গতকালও আমরা প্রধানমন্ত্রীর কথা শুনেছিলাম, যাতে নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য আজকে আমরা দেখলাম পক্ষে ভোট পড়েছে 454 জন সাংসদের এই বিলের পক্ষে, এবং 2 জন সাংসদের মাত্র ভোট বিপক্ষে গিয়েছে। আমরা দিনভর দেখেছি আজকে যে 8 ঘন্টা ধরে আলোচনা হলো, বিতর্ক হলো এই মহিলা বিল নিয়ে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আজকে সারা দিন ধরে কখনো কংগ্রেস আমলে কি হয়েছে তা নিয়ে সোনিয়া গান্ধী বলেছেন, কখনো তার বিরোধিতা করা হয়েছে স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রীদের তরফ থেকে, অন্যান্য বিজেপি সাংসদদের তরফ থেকে, কি হলো সারা দিন ধরে এবং তারপর আজকে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে মহিলা সংরক্ষণ বিল, আসুন দেখে নেওয়া যায়। মত বিভাজন কা পরিণাম ইস প্রকার হ্যাঁ, 454 454 না 2। লোকসভায় এক ঐতিহাসিক মুহূর্ত, দিনভর আলোচনার পর পাশ হয়ে গেল বহু প্রতীক্ষিত ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল, যার পোশাকি নাম নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023। অবশ্য বিল পাশ না হওয়ার কোনো কারণও ছিল না, লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরই বিলকে সমর্থন জানিয়ে দেয় কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা। ইস বিল কো লাগু করনে মে অর দেরি করনা ভারত কি স্ত্রীও কে সাথ ঘোর নাইনসাফি। তবে মঙ্গলবারের মতোই বুধবারও মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব কাটতে কোনো কসুর করেনি কংগ্রেস। সোনিয়া গান্ধীকে পাল্টা জবাব দিতে ছাড়েননি স্মৃতি ইরানি। স্ত্রী কি ভাগিদারি ত্যাগ করনে ওয়ালা সংবিধান সংশোধন মেরে জীবন সাথী রাজীব গান্ধী জি হি লায়ে থে আজ সভা মে সাথ ভোটো সে গির গিয়া থা। তো কুছ লোগো নে কাহা হামারা বিল হ্যায়, कुछ लोगों ने कहा हमने चिट्ठी लिखी, तो महोदय ये उस बिल की प्रति है जिनको वो हमारा कहते हैं। সোনিয়া গান্ধী তিনি বলছেন যে রাজীব গান্ধীটা করেছিলেন, ইন্দিরা গান্ধীর কথা বলছেন যে ইন্দিরা গান্ধীর বিষয়ে আমাদের আরো বেশি চর্চা করা উচিত, কিন্তু একবারও কোথাও গীতা মুখার্জির নাম তিনি বললেন না, তিনি সরোজিনী নাইডু সুচেতা কৃপালিনীর নাম বললেন। অথচ যে বিলের কথা বলা হচ্ছে সেই বিলের ভিতটা কি, রাজীব গান্ধীর 1989 সালের এই বিলটা দাঁড়িয়ে রয়েছে পঞ্চায়েত এবং পুরসভায় মহিলা সংরক্ষণের ক্ষেত্রে। তৃণমূলই বা পিছিয়ে থাকে কেন, মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করলেও মহিলা সংরক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন বলে দাবি কাকলি ঘোষ দস্তিদারের। At the moment, in this August House of Lok Sabha, Trinamool Congress, All India Trinamool Congress has nearly 40% of women members and also in the Rajya Sabha. This is what Srimati Mamata Banerjee has done. এই বিলকে কোনোভাবেই আটকে রাখা হবে না বলে দিনের শেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বারবার ইস সংসদ কো দেশ কি মাতাও কো হমনে নিরাশ কিয়া হে, ইস বার রাজনীতি পক্ষপাতী সে উপর উঠকর দলগত রাজনীতি সে দলগত রাজনীতি সে উপর উঠকর হম সব কা সমর্থন করে। বুধবার সন্ধ্যায় ভোটাভুটিতে জয় হলো নারী শক্তির, ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিলের পক্ষে পড়ল 454টি ভোট, বিপক্ষে পড়ল মাত্র 2টি ভোট। এবার নতুন ভারতকে এগিয়ে নিয়ে যাবে নারী শক্তি। রিপাবলিক বাংলা।